আজই আমরা দেখলাম রাজীব কুমার একটা বিবৃতি দিলেন যে কোনো মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হবে, তার সমস্ত ব্যবস্থা কি বলবে? বোঝানোর কাজ চলছে, বোঝানোর কাজ চলছে। প্রথম দিন ওর সঙ্গে জুনেইদ খান বলে একজন ছিল, ওর মোবাইল ফোনও নিয়ে যায়নি, টাওয়ার লোকেশন ট্র্যাক হয়ে যেতে পারে। জুনেইদ খানের মোবাইলে যেদিন ঘটনা ঘটে সেদিন সন্ধেবেলা ভাইপোর পিয়ে জানিয়ে দেয় যে তুমি সরে যাও, বিপদ আছে। এবারে চারিদিক থেকে প্রেসার এবং সরকারি এজেন্সিগুলো তৎপরতা বা সব মিলিয়ে সামনে লোকসভা নির্বাচন জনমতে একটা বিরাট প্রভাব পড়ছে বা পড়তে পারে, এই আশঙ্কা করে এই রাজ্যের সোল মালিক প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মমতা ব্যানার্জি, তিনি পুলিশের মাধ্যমে ওকে স্যারেন্ডার করার জন্য বলেছেন এবং এই কাজটা এডিজি সিআইডিকে ডিজিপি দায়িত্ব দিয়েছেন রাজশেখরনকে। ইতিমধ্যে ওখানে জবি থমাস এবং নাজার থানা তারা ওকে সকালবেলা ফিলার পাঠিয়েছে স্যারেন্ডার করার জন্য। ইনিশিয়ালি শাহজাহান পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতে রাজি আছি, স্যারেন্ডার করব না। এটা আমি দুপুরবেলাই জানি, তো ওদের মধ্যে আমাদের প্রচুর লোকজন আছে। রাজীব কুমার যেটা করছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করছেন, ও রাজীব কুমারকে মমতা ব্যানার্জি এই কারণে বসিয়েছেন। রাজীব কুমার যেদিন ডিজিপি হন তার পরের দিন যেদিন পিসির বাড়িতে গেছিলেন প্রথমবার, প্রথমে পিসি, ভাইপো এবং রাজীব কুমার ছিলেন, তারপরে পিসি উঠে যাওয়ার পরে ভাইপোকে এক ঘন্টা নিয়ে তিনি বুঝিয়েছেন যে এই সময় মিলেমিশে চলতে হবে, এক হয়ে চলতে হবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না। অতএব এইসব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়োগ করা হয়েছে, তিনি এই সমস্ত ঘটকগিরি এমিসারি মধ্যস্থতার কাজ করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জমানায় বেশি খারাপ হচ্ছে এবং এর জন্য কে দায়ী? আপনাকে আমি উল্টে প্রশ্ন করছি, 15টা স্টেটে ভোট হয়েছে 2021 সাল থেকে, 2021 সালের 2রা মের পর থেকে ভারতবর্ষে 15টা স্টেটে ভোট হয়েছে, নামগুলো বলবো? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, পাঞ্জাব, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এত রাজ্যে ভোট হয়েছে, বিভিন্ন দল জিতেছে হেরেছে, কোথাও সরকার কন্টিনিউ করেছে কোথাও সরকার বদল হয়েছে, পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে, পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে বলুন। আমি জানতে চাইব কালিয়াগঞ্জের ওই রাজবংশী মেয়েটি বিচার পেয়েছে? মৃত্যুঞ্জয় বর্মনকে আপনার পুলিশ খুন করে দিয়েছে, তার বিচার হয়েছে? রামপুরহাটের বগডুইট পরিবারগুলো সংখ্যালঘু মুসলিমদের পুড়িয়ে মারলেন, তার বিচার পেয়েছে? কে বিচার পেয়েছে আপনি বলুন। যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেওয়া হয় না, যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং হলে কাউন্টিং প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয় না, যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে 55 জন মারা যায় তার মধ্যে 37 জন মুসলমান, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না? একটা রাজ্যে পোস্টপোল ভায়োলেন্স হয়নি, অখিলেশ যাদব যোগীজির নামে একটা অভিযোগ করেনি, আমরা কর্ণাটকে কংগ্রেস জিতেছে একটা অভিযোগ আমরা করি, রাজস্থানের অশোক গেহলট, ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল হেরে গেছে একটা অভিযোগ নেই, মধ্যপ্রদেশে এত ভোট নিয়ে আমরা জিতে এসেছি একটা অভিযোগ কমলনাথ করতে পারেনি, কোন রাজ্যে এই জিনিস হয় না যে রাজ্য পশ্চিমবঙ্গে যা জিনিস আপনি করেছেন, পশ্চিমবঙ্গে আপনি যা জিনিস করেছেন প্রতিদিন যা হচ্ছে, ঝালদার তপন কান্দু থেকে পানিহাটির কাউন্সিলর, মগরাহাটে জয়নগরের উপপ্রধান থেকে আমডাঙ্গার প্রধান, আপনার লোকরাই সুরক্ষিত নয়, আপনি কাকে সুরক্ষা দেবেন? আপনি সুস্থ থাকুন, ভালো করে দেদার চুরি চালিয়ে যান,
যতক্ষণ আছেন চুরি চালিয়ে যান, ননস্টপ চুরি চালিয়ে যান, চুরিশ্রী একদম বাঁধা।